পিতার নাম মরহুমা ইবালি, আমার মাতার নাম মরহুমা সালেহা খাতুন, আমার স্ত্রীর নাম সৈয়দা সাইফুন্নাহ। আমার গ্রামের বাড়ি গ্রাম ছোটা কাঞ্চনপুর, ডাকঘর এনায়েতপুর, উপজেলা হাটাদারি, জেলা চট্টগ্রাম। আমার দুই মেয়ে এক ছেলে। আমার প্রথম মেয়ে বিবাহিত, ঢাকায় অবস্থান করে, নাম রওশন আক্তার, তার স্বামীর নাম আমিনুল ইসলাম সোয়েব। আমার দ্বিতীয় মেয়ে চট্টগ্রামে থাকে, তার নাম পাতেমাতুজ জোহরা, তার স্বামীর নাম শেখ মোহাম্মদ, ছেলের নাম ওয়াহিদুল ইসলাম রাজীব, সে আমেরিকাতে থাকে, উচিতা স্টেট ইউনিভার্সিটি থেকে সে ইকোনমিক্সে মাস্টার্স করেছে। একটা ওয়েস্টার্ন এনার্জি নামে একটা কোম্পানিতে ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে সে চাকরি করে। আমি 1965 সালে খাটিয়ার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ার সময়ই তৎকালীন পূর্ব বাংলা ছাত্রলীগে যোগদান করি। পরবর্তীতে স্কুল পেরিয়ে আইকমে নাজিরেট কলেজে ভর্তি হই। সেখানে পূর্ব বাংলা ছাত্রলীগ নাজিরেট কলেজ শাখা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। 1969 সালে ইন্টারমিডিয়েট পাস করে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে ভর্তি হই। ওখানেও পূর্ব বাংলা ছাত্রলীগের সাথে আমি জড়িত হই। সেখানে আমি কলেজ ছাত্রলীগের প্রথমে সহসভাপতি, পরবর্তীতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। 1969-70 সালে আমি চট্টগ্রাম শহর ছাত্রলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত হই এবং স্বাধীনতার আগ পর্যন্ত ওই পদেই আমি বহাল ছিলাম। মিছিল, স্লোগান, মিটিং সব কিছুতেই আমার পদার্পণ ছিল। বিভিন্ন কলেজকে আমরা কলেজে শহরে আমরা ছাত্রলীগকে সংগঠিত করি। স্বাধীনতার আগেই ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার জন্য আগে থেকেই বিভিন্ন কাজে লিপ্ত ছিল। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা লাভের পরে 3রা মার্চ ইয়াহিয়া খান জাতীয় সংসদের অধিবেশন ডাকে এবং হঠাৎ করে ষড়যন্ত্রের মাধ্যমে 1লা মার্চ বেতার ভাষণে সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। সেদিন থেকে আমরা তখন ছাত্রলীগের কর্মী হিসাবে চট্টগ্রাম সিটি কলেজে আমাদের জমায়েত ছিল। সেখানে অনেক নেতৃবৃন্দ আমাদের ছিল। আজকে যাদের কথা সবচেয়ে বেশি মনে পড়ে তার মধ্যে আমার বন্ধু যুদ্ধকালীন সিএনসি জাফর আহমদ, যিনি সিএনসি জাফর হিসাবে পরিচিত ছিলেন, সিটি কলেজের জীবলালন কবি চৌধুরী বিপি ছিলেন, সিটি কলেজের জিএস ছিল এস এম কামাল উদ্দিন, হারুন রশিদ আজকে পায়াত, সিটি কলেজের এক সময় বিপি ছিল খালেকুজ্জামান, সফর আলী, ফিরোজ সব আরও অনেকে ছিলেন। আমাদের তখন আমাদের নেতা ছিলেন পায়াত এম এ মহিউদ্দিন চৌধুরী। 1975 সালে বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে গিয়ে সামরিক তন্ত্রের হাতে যিনি নিহত হয়েছিলেন আমাদের নেতা মৌলভী শহীদ আহমদ, পায়াত আমাদের নেতা মিসুফ, তাদের নেতৃত্বে আমরা সেদিন ওখান থেকে একটি মিছিল বাইর করেছিলাম। সেই মিছিলটি তখন একমাত্র স্লোগান ছিল কৃষক শ্রমিক অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই স্লোগান দিতে দিতে আমরা মিছিল সহকারে আজকে যেখানে শহীদ মিনার সেখানে এসে আমরা জমায়েত হই। ওখানে মিটিংয়ের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয় এবং সারা শহরে তারপরের দিন 2রা মার্চ মিছিল মিটিং শুরু হয়। 3রা মার্চ লালদিঘি ময়দানে আমরা জনসভার আয়োজন করে ছাত্রলীগের পক্ষ থেকে। সেই জনসভায় আমরা পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিয়ে বাংলাদেশের মানচিত্র ঘোষিত পতাকা আমরা সেখানে উড্ডয়ন করি
এবং সেদিন থেকে শুরু হয় মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রলীগের পক্ষ থেকে একটি জয় বাংলা বাহিনী গঠন করা হয়, যেখানে প্রতিদিন সকাল বিকালে করে ট্রেনিং হতো। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় পাঁচতলিতে পলিটেকনিক্যাল কলেজে, চট্টগ্রাম কলেজে, সিটি কলেজ, কমার্স কলেজ, সব জায়গায় ছাত্ররা সশস্ত্র ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। 7ই মার্চ বঙ্গবন্ধু ঢাকায় রেসকোর্স ময়দানে জনসভা হয়, সেই জনসভায়ও আমার যোগদান করার সুযোগ হয়েছে। বন্ধুবর মুসলিমউদ্দিন, আলী আবদুল্লাহ, সবিউল বশর, অমল মিত্র, এনামুল হক চৌধুরী, মোহাম্মদ ইউনুস, প্রদীপ কাস্তুকীর সহ আমরা সেখানে যোগদান করেছিলাম। 7ই মার্চে সেই জনসভা লক্ষ 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 উপস্থিতিতে সেদিন অনুষ্ঠিত হয়েছিল। বঙ্গবন্ধু সব কিছুর পরে তার বক্তৃতার শেষাংশে সে বলেছিল, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং বঙ্গবন্ধু আরও বলেছিল, যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা দ্বারা প্রস্তুত থাকো, আমি যদি হুকুম দিবার নাও পারি তারপরেও তোমরা যুদ্ধ চালিয়ে যাবে। সেদিনেই সবাই বুঝতে পেরেছিল, সেদিনেই মুক্তিযুদ্ধের ঘোষণা ওই দিনেই হয়ে গেছিলো, যদিও বা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু 26শে মার্চ সেই ঘোষণা পাঠিয়েছিল। আমরাও সেই অসহযোগ আন্দোলনে প্রতিদিন চট্টগ্রাম শহরে মিছিল মিটিং করে আমরা মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন কাজে লিপ্ত ছিলাম। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পরে আমরা প্রতিটি যুদ্ধে জড়িয়ে পড়লাম। চট্টগ্রাম রেস্ট হাউসে ছিল সেই আমাদের মূল ক্যাম্প, রেস্ট হাউসে পূর্ব তৎকালীন সহছাত্রলীগের অফিস ছিল, কার্যালয় ছিল, আমরা যারা কর্মকর্তা ছিলাম আমরা সেখান থেকে মুক্তিযুদ্ধের ছাত্র সংগঠনের কর্মী হিসাবে আমরা আমাদের স্বদায়িত্ব সুন্দরভাবে পালন করেছি। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পরে চট্টগ্রাম বেতার থেকে চট্টগ্রামের তৎকালীন আওয়ামী লীগের নেতা এম এ হান্নান দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা উনি প্রকাশ করেন। পরবর্তীতে 27শে মার্চ একজন সামরিক অফিসারকে, অফিসার জিও রমনকে দিয়েও সেই ঘোষণা পাঠ করা হয়। এপ্রিলের শেষের দিকে চট্টগ্রামের তৎকালীন হাটহাজারির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম এ ওহাব জননেতা। ওনার নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধ করতে করতে আমরা 100 জন যুবককে নিয়ে এ বি এ মহিউদ্দিন চৌধুরী সহ আমরা ভারতে যাওয়ার মনস্থ করি। এবং আমার সাথে তখন মনে পড়ে তার যাদের কথা, তার মধ্যে অ্যাডভোকেট মাহমুদ আলী, মহাদি মহসিন, নৌ কমান্ডো আবু মুসা চৌধুরী, শওকত হোসেন, আমানুল্লাহ, ফটিক শরীফ, ফারুক আজম, বীর প্রতীক, মোহাম্মদ ইউনুস সহ একত্রিত হয়ে নাজিরাটের কলেজের পাশ দিয়ে খাগড়াছড়ি হয়ে বৈষ্ণবপুরে ভারতের ওপারে নদী পার হয়ে, পেনি নদী পার হয়ে ভারতে চলে যাই। সেখানে বৈষ্ণবপুরে আমরা অবস্থান করি। বৈষ্ণবপুর থেকে আমরা পায়ে হেঁটে সাবরুমে পৌঁছে, সাবরুমে গিয়ে ওখানে আমরা ওয়াব সাহেব সহ এবং হাটহাজারির ফরিদ, রমজানের জাকারিয়া, আওয়ামী লীগ নেতা জাকারিয়া সহ অনেকদের সাথে আমাদের দেখা হয়। সেখান থেকে তারা তাদের মাধ্যমে আমরা আবার পায়ে হেঁটে হরিণাতে চলে আসি। হরিণাতে ছিল আমাদের ইয়থ ক্যাম্প, সেইখানে আমরা 2 রাত 2 দিন অবস্থান করে সেখানে অনেকের সাথে আমাদের দেখা হয়। তার মধ্যে আমাদের মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, তিনি এক সময় বর্তমানে গবেষণা কেন্দ্রের একজন ট্রাস্টি হিসেবে কাজ করছেন, সেখানে অনেকের সাথে আমাদের দেখা হয়। আমার মনে পড়ে আমরা যাওয়ার 2 দিন পরে প্রথম নৌ কমান্ডো রিক্রুট হয়, আমরা যাওয়ার কয়েকদিন পরেই প্রথম বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম অফিসার নিয়োগ করা হয়, যাদের সেকেন্ড লেফটেন্ট হিসাবে দায়িত্ব দেওয়া হতো। পরবর্তীতে আমরা ওখান থেকে চলে আসি, আমি মহিউদ্দিন ভাই এবং ইউনুসকে নিয়ে আমরা চলে আসি আগরতলা। সে আগরতলা এসে, আগরতলাতে তখন থাকতেন ইস্টার্ন জোনের চেয়ারম্যান জহুর আহমদ চৌধুরী, সংসদ সদস্য ছিলেন, পরবর্তীতে উনি মন্ত্রী ছিলেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভায়, নূর ইসলাম চৌধুরী, বঙ্গবন্ধুর অন্যতম মন্ত্রী, উত্তর জেলা তখন জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এম আর সিদ্দিকী, ওনারাও এম ফিজিস্টার থাকতেন। আমরা এসে ওখানে ওনাদের সাথে অবস্থান করি। প্রায় 15-20 দিন অবস্থান করার পরে আমি আমাদের হাটহাজারি ইদ্রিস ভাই সহ আমরা বিএলএফের দ্বিতীয় ব্যাচের ট্রেনিংয়ের জন্য নির্বাচিত হই এবং আগরতলা হয়ে কার্গো প্লেনে করে বাগডোরা এয়ারপোর্টে এসে আমাদের সাথে দেখা হয় প্রয়াত আওয়ামী লীগের নেতা, বিএলএফের অন্যতম কমান্ডার, সাবেক মন্ত্রী অজনাব আব্দুল রাজ্জাক সাহেবের সাথে।
ওনার সাথে আমরা সবাই চলে যাই সারমপুর, সারমপুর এয়ারপোর্টে। সেখান থেকে রাত্রে আমরা আর্মি ট্রাকে করে আমরা চলে যাই দেরাদুনের টান্ডুয়া ক্যাম্পে, শুরু হয় আমাদের ট্রেনিং। সেই দেড় মাস ব্যাপী আমরা ট্রেনিংয়ে অংশগ্রহণ করি। আমরা ছিলাম বিএলএফের দ্বিতীয় ব্যাচে, দুইটা গ্রুপে বিএলএফের ট্রেনিং হতো, একটা গ্রুপ দেরাদুনে আর একটা গ্রুপ হলো হাফলং। আমাদের প্রথম ব্যাচে যারা সেখানে ট্রেনিং নিয়েছে তাদের মধ্যে চট্টগ্রামের ডাক্তার মাহফুজুর রহমান, ডাক্তার মাহবুব, ডাক্তার জাফরুল্লাহ, খাদি অনরক দানুক, আনোয়ার ইকবাল প্রয়াত, এক সময় আইজি হয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রী হয়েছিল, এবং ডাক্তার মাহবুবের ভাই ফয়েজ শফিউল বসর, আর অনেকে প্রথম বেজে দেরাদুনে ছিল। এবং এছাড়াও ফাকতল মন্ত্রী দাসদের ইনু মোস্তাফা হোসেন মন্টু, আদমদি সাইদুর রহমান সাধু, খসরু সহ আরও অনেকে প্রথম বেঁচে সেদিন ট্রেনিং করে। প্রায় দেড় মাস ট্রেনিং শেষ করে আগরতলাতে ফিরে আসি। আমাদের সাথে চট্টগ্রামের আমাদের আবাস সিদ্দিকি ছিল, আমার সাথে ছিল আনোয়ার, আমার সাথে ছিল আবাসর, জহুর, এমরান, পেশরার ইউসুফ, মোহাম্মদ মিয়া সীতাকুণ্ডের, সন্দীপের আলো হায়দার চৌধুরী বাবলু, সন্দীপের রফিক, রফিকুল ইসলাম, রওশন সহ আরও অনেকে আমাদের সাথে সেদিন ট্রেনিং করেছিল, ও ফাহিমুদ্দিন, আজিজ সহ আরও অনেকে। আগরতলায় এসে আমাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়, একটা গ্রুপের লিডার করে আমাকে পাঠিয়ে দেওয়া হয় হাটাতারি থানায়, তখন উপজেলা ছিল না। আমরা যখন ঢুকি তখন আমার মনে হয় অগাস্টে আমরা চট্টগ্রামে হাটাতালিতে এইসব অবস্থান নেই, বিএলএফের ট্রেনিং করা মুক্তিযোদ্ধা ছিল। তখন তাদের মধ্যে মইনুদ্দিন, মুসা, মাহবুদ এবং রফিক, মাহবুদ এবং রফিক তারা ছিল, তারা কিন্তু সংখ্যায় কম, খামারে তাদের অবস্থান ছিল, করছিল। আমরা ওখানে আসার পরে তাদেরকে নিয়ে হাটাদারি ফটিকশরি দুইটা গ্রুপ একসাথে হয়ে আমরা ফটিকশরি এবং হাটাদারি, এবং এসে আমরা রাউজানের সাথে, যেহেতু এই তিনটা উপজেলা তিনটা থানা পাশাপাশি, তাদের সাথে আমরা রাউজানে শহীদ নাজিমের নেতৃত্বে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে তোফায়েল সহ আরও অনেকে ছিল, আসারুল্লাহ, তোফায়েল, মোর্শেদ, তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে হাটাদারি ফটিকশরি এবং রাউজানে আমরা আমাদের মুক্তিযুদ্ধের অপারেশন শুরু করি। এবং বিএলএফের একটা বিএলএফের গ্রুপের সাথে সাথে হাটাদারিতে এফএফের একটা গ্রুপ, হারুনের নেতৃত্বে একটা গ্রুপ আসে। এর পরবর্তীতে এস এম কামালউদ্দিনের নেতৃত্বে, উনিও সিএনসি স্পেশালে ট্রেনিং নিয়েছিলেন, তার সাথে ছিলেন আমাদের দীরেশ্বরের জাফর ভাই সহ আরও অনেকে, এবং তারা জাফর ভাই দীরেশ্বরেতে দায়িত্ব নিয়েছিলেন, কামাল ভাই চট্টগ্রামে এসেছিলেন মদ্রাঘাট পাওয়ার স্টেশন অপারেশন করার জন্য, তার সাথে মুক্তিযোদ্ধা মহসিন সহ আরও অনেকে ছিলেন। পরবর্তীতে এই অপারেশন শেষ করে ওনারা আমাদের সাথে যোগদান করে পুরো যুদ্ধকাল, যুদ্ধটা হাটাদারিতে আমি কাটিয়ে দিই। হাটাদারির বিভিন্ন অপারেশন হয়েছে হাটাদারিতে, আজকে যাদের কথা সবচেয়ে বেশি মনে পড়ে মোহাম্মদ হোসেন বীর প্রতীক, সে মুক্তিযুদ্ধে সে নৌ কমান্ডো ছিল, সে আজকে বীর প্রতীক উপাধি পেয়েছে, সেখানে সে শহীদ হয়েছে। চট্টগ্রামের হাটাদারিতেও অনেকে শহীদ হয়েছে, মুজিব সহ আরও অনেকে হাটাদারিতে মুক্তিযোদ্ধা হয়েছে, তাদের কথাগুলো এখন আজকে এই স্বাধীনতার বঙ্গবন্ধুর আজকে সাতই মার্চের এই দিনে তাদের সম্মানে হচ্ছে। অনেকে আজকে আমাদের মধ্যে নাই, অনেকে প্রয়াত হয়ে গেছে, তাদের আত্মার মাফকরাত কামনা করছি, যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযুদ্ধে যে সমস্ত কাজ হাটাদারিতে হয়েছে তার মধ্যে বড় বড় অপারেশনগুলো হয়েছে, সেগুলো হচ্ছে হাটাদারিতে হাটাদারি বাজারে প্রতিরোধ যুদ্ধ, ধলইতে একটা বেলিসিয়ার সাথে সামনাসামনি সম্মুখ যুদ্ধ হয়েছে, আবুরকুলে সম্মুখ যুদ্ধ হয়েছে, রামদাসিয়ারহাটে তহসিল অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, কাঠিরহাট বাজারে রাজাকারের সাথে যুদ্ধ হয়েছে, রাজাকারকে অপারেশন করা হয়েছে। এছাড়াও যৌথভাবে আমরা রাউজানের খাগতিয়া বাজারে অপারেশন করেছি, আবুরকিলে অপারেশন করেছি, আরও অনেকগুলো অপারেশন হাটাদারিতে হয়েছে, যেগুলোর সাথে ও আমার বিশেষ করে আমার প্রথম অপারেশন ছিল হাটাদারি সরকার মির্জাপুর একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের পূর্ব পাশে ইউনিয়নে একটা সরকারের বাজার আছে, বাজারের পূর্ব পাশে একটি ইলেকট্রিক বিগ ফোল ছিল, বড় ফোল ইলেকট্রিক পিলার ছিল, যেই পিলারের সাথে সম্পর্ক ছিল ঢাকার বিদ্যুৎটা চট্টগ্রাম থেকে এই পিলারের এই পিলারগুলোর মাধ্যমে ঢাকায় বিদ্যুৎ বিতরণ করা হতো। আমাদের প্রথম অপারেশন ছিল সেই বিদ্যুৎ
কুটিরকে আমরা ধ্বংস করি। আমি এটা হয়েছিল আমার জীবনের প্রথম অপারেশন। বিবিসিতেও নাকি এই অপারেশনের কথা প্রচার করা হয়েছে, যার কারণে ঢাকা আমাদের এই ফুল অপারেশন করার কারণে ঢাকার বিদ্যুৎ লাইন দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। যাই হোক, এইভাবে আমরা যে অপারেশনগুলো হাটাদারিতে করেছিলাম, রাজধানী করেছিলাম, হরিশরিতে করেছিলাম, এটা কারো একার কৃতিত্ব ছিল না। আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল, যারা সঠিক মুক্তিযোদ্ধা ছিল সেদিন, যারা আমাদের সাথে ছিল তার অনেকের কথা আজকে মনে নেই, অনেকের কথা মনে আছে। তাদেরকে নিয়েই আমরা যৌথভাবে এই অপারেশনগুলো পরিচালনা করতাম এবং আমাদের দায়িত্ব ছিল, আমরা যারা বিএলএফে ছিলাম আমাদের দায়িত্ব ছিল মোটিভেশন করা এবং অপারেশন করা। এবং আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শ্রমিক, কৃষক, যারা যোগদান, যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদেরকে নিয়ে মোটিভেট করে একটা ভালো পথের দিকে, ভালো কাজের দিকে ধাবিত করা, এই কাজটা ছিল আমাদের প্রথম, দ্বিতীয় ছিল আমাদের উপারেশন। তাই আমরা অন্য সবাইকে নিয়ে বিএলএফের একজন কর্মকর্তা হিসেবে, বিএলএফের একজন লিডার হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমরা সবাইকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছি। এবং সর্বশেষ 16ই ডিসেম্বর আপনারা জানেন চট্টগ্রাম স্বাধীন হয়েছে, 17ই ডিসেম্বর আটাদারি নাজিরহাট এগুলো আগেই স্বাধীনতা স্বাধীন হয়ে গিয়েছিলো, প্রায় 11-12-13-14 তারিখের দিকে স্বাধীন হয়ে গিয়েছিলো। 17ই ডিসেম্বর চট্টগ্রাম পুরো স্বাধীনতা লাভ করে তারপর থেকেই আজকে অবস্থান পর্যন্ত মুক্তিযুদ্ধের এই কথাগুলো অজানা তত্ত্ব, এগুলো সবাইকে জানানো উচিত বলে আমি মনে করি।